আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসম্মতা ও সদিশতা এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব 135 পৃষ্ঠার একক কাজের সমাধান। দেখো, 135 পৃষ্ঠার যে একক কাজটা আছে, এটা হবে কি 135 পৃষ্ঠা, এটা 136 লেখা ভুলে বলে, এটা 135 পৃষ্ঠা হবে। একক কাজটা হচ্ছে কি, একটি জানা দৈর্ঘ্যে লাঠি নিয়ে তার ছায়া পরিমাপ করো, ঠিক আছে? একই সময়ে তোমার বিদ্যালয়ের পতাকা দণ্ডের ছায়া পরিমাপ করো। আমরা তো এখন জানি যে লাঠির অনুপাত ও ছায়ার অনুপাত সমান হবে। এই তথ্য ব্যবহার করে পতাকা দণ্ডের যে দৈর্ঘ্য আছে সেটা পরিমাপ করো, ঠিক আছে? তো এই কাজটা তোমাদের করতে হবে। তো দেখো, এটা কীভাবে করা যেতে পারে। সূর্যের আলো পড়েছে এমন স্থানে 8 ফুট দৈর্ঘ্যের একটি লাঠি লম্বা করে রাখি। লক্ষ্য করে যে মাটিতে লাঠিটির ছায়া পড়েছে। লাঠিটির ছায়ার দৈর্ঘ্য মেপে পাই 6 ফুট, অর্থাৎ লাঠি পেলাম 8 ফুট আর লাঠির ছায়া পেলাম 6 ফুট, ঠিক আছে? একই সময়ে বিদ্যালয়ের পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য মেপে পাই 12 ফুট। আমরা জানি লাঠির অনুপাত ও ছায়ার অনুপাত সমান হয়। তাহলে লাঠির দৈর্ঘ্য ভাগ ছায়ার দৈর্ঘ্য সমান কী লেখা যেতে পারে, পতাকা দণ্ডের দৈর্ঘ্য ভাগ পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য। তাহলে লাঠির দৈর্ঘ্যের মান বসিয়ে দিই, লাঠির অনুপাত মানে হচ্ছে যে এই পুরাটা, আর ছায়ার অনুপাত মানে এই পুরাটা। তো লাঠির দৈর্ঘ্যের মান হচ্ছে 8 আর লাঠির ছায়ার দৈর্ঘ্যের মান হচ্ছে 6, সমান পতাকা দণ্ডের দৈর্ঘ্যের মান দেওয়া নেই, পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্যের মান দেওয়া আছে 12, এই যে এখানে আমরা পেয়েছিলাম, ঠিক আছে, এই যে 12। তাহলে বা কী লেখতে পারি, আড়াআড়ি গুণ করলে 6 গুণ পতাকা দণ্ডের দৈর্ঘ্য ভাগ 8 গুণ 12। এই জিনিসটা সেরকম এরকম ছিল, 8 ভাগ 6 সমান হচ্ছে পতাকা দণ্ডের দৈর্ঘ্য ভাগ হচ্ছে 12, তাহলে আড়াআড়ি গুণ গিয়েছে, এভাবে গুণ, এভাবে আড়াআড়ি গুণ, বা 6 ইন্টু পতাকা দণ্ডের দৈর্ঘ্য 8 আর 12 গুণ করলে হয় 96, বা পতাকা দণ্ডের দৈর্ঘ্য সমান 96 ভাগ 6, 6 ছিল গুণ আকারে ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেল, বা পতাকা দণ্ডের দৈর্ঘ্য সমান 16। সুতরাং নির্ণেয় পতাকা দণ্ডের দৈর্ঘ্য 16 ফুট, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের একক কাজটার অ্যান্সার। তারপর আরও কিছু একক কাজ আছে, শেষ হয়নি। তো আমাদের সবার কাছে জ্যামিতি বক্স আছে, তাই না? বক্স থেকে নিচের আকৃতির ত্রিকোণটি বের করো। জ্যামিতি বক্স এরকম দুইটা থাকে, এর মধ্যে এখানে যে ছবিটা দেওয়া আছে সেটার মতো যেটা আছে সেটা তোমাদের বের করতে হবে। তো এটা বের করা হয়ে গেলে দেখো, তোমরা একটি ত্রিকোণের ভেতর দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাই না? ত্রিভুজ দুটি দেখতে কি একই রকম? দেখতে একরকম হলেও একটা বড়, একটা ছোটো। এই যে এটা হচ্ছে কি, বড় ত্রিভুজ, আর এটা হচ্ছে ছোট ত্রিভুজ। এবার জ্যামিতিক বক্সে চাঁদার সাহায্যে ত্রিভুজ দুটির কোণ মেপে নিচের ছকটি পূরণ করো। দেখো, এক্ষেত্রে বড় ত্রিভুজ যেটা আছে তোমাদের, সেই বড় ত্রিভুজের, বড় ত্রিভুজের সাইজ, বড় ত্রিভুজের প্রথম কোণ মেপে আমরা পেলাম, বাংলাতেই লিখি, 90 ডিগ্রি, ঠিক আছে? দ্বিতীয় কোণ আমরা পেয়েছি 45 ডিগ্রি, তোমরা মেপে দেখবে, আর তৃতীয় কোণে আমরা পেয়েছি 45 ডিগ্রি। তোমার চাঁদার সাহায্যগুলো মেপে দেখবে, এই যে এটা আমরা পেয়েছি 90 ডিগ্রি, এটা হচ্ছে 45, এটাও 45। আবার ছোটো ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 45, এটাও 45। তা মান লিখি, ছোটো ত্রিভুজের ক্ষেত্রে প্রথম কোণ আমরা পেয়েছি 90 ডিগ্রি, দ্বিতীয় কোণ আমরা পেয়েছি 45 ডিগ্রি, তৃতীয় কোণ আমরা পেয়েছি 45 ডিগ্রি। ছকটি পূরণ করার পর দেখতে পাবে আলাদা আলাদাভাবে বড় ত্রিভুজের 3টি কোণ ছোটো ত্রিভুজের অনুরূপ 3টি কোণের সমান। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি একই রকম দেখার কারণ দুটি ত্রিভুজের 3টি কোণ পরস্পর সমান। পরবর্তী একক কাজটা দেখো, রুলারের সাহায্যে ত্রিভুজ দুটির বাহুগুলো পরিমাপ করে নিচের ছকটি পূরণ করো। তোমরা হচ্ছে স্কেলের সাহায্যে এটা পূরণ করবে। তোমাদের প্রথম কাজ জ্যামিতি বক্স থেকে এই ধরনের যে ত্রিভুজটা আছে সেটা বের করবে, ত্রিকোণটা, সেটাকে এখন মাপবে। তো মেপে আমরা আগেই বলছি এখানে যে অ্যান্সারগুলো আমরা লিখব, একক, হ্যাঁ, দৈর্ঘ্যের একক আমরা লিখবো হচ্ছে সেন্টিমিটারে। তোমরা চাইলে ইঞ্চি তো করতে পারো, কারণ নিষেধ নেই কোনো, আমরা সেন্টিমিটারে করেছি। তাহলে বড় ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য আমরা মেপে পেয়েছি হচ্ছে 9.5, তোমরা তোমাদের এটা মেপে দেখবে। তারপর বড় ত্রিভুজের আরেকটা বাহু দৈর্ঘ্য মেপে পেয়েছি 9.5, আর আরেকটা বাহু দৈর্ঘ্য পেয়েছি আমরা 13.5। এই হচ্ছে 3টা বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম আর কি। আর ছোটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা অনুরূপ যে বাহুগুলো আছে, একটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি 3.8, যেখানে আমরা 9.5 পেয়েছিলাম সেই বরাবর পেয়েছি 3.8, আবার পরেরটার ক্ষেত্রে 3.8,
আর যেখানে 13.5 পেয়েছিলাম অতিভুজ বরাবর, সেই বরাবর আমরা পেয়েছি হচ্ছে 5.3। এগুলো হচ্ছে আমরা পেলাম ছোট ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য বের করা শেষ, এখন হচ্ছে আমাদের বড় ত্রিভুজ বড় বড় বাহুর দৈর্ঘ্য ভাগ ছোট বাহুর দৈর্ঘ্য ভাগ করতে হবে। তো আমরা ভাগ করে দিই, দেখো 9.5 ভাগ হচ্ছে কত, 3.8। এর ফলাফলটা লিখতে হবে ক্যালকুলেটারে, তোমরা ফলাফল যখন লিখবে ক্যালকুলেটারে লিখবে 9.5 ভাগ 3.8, অ্যান্সার চলে আসবে 2.5। পয়েন্টের ক্ষেত্র সেম, 9.5 ভাগ 3.8, অ্যান্সার কত, 2.5। আরেকটা বাকি আছে, এটা হচ্ছে কত, 13.5 ভাগ হচ্ছে 5.3, এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কত, 2.5। অদ্ভুত না, সবগুলো অ্যান্সার কিন্তু সেমই আসছে, এই অ্যান্সারটা সবসময় সেমই আসবে। ওকে, তো এবার দেখো আমরা কী বলতে পারি যে ছকের ফলাফল থেকে আমরা কী সিদ্ধান্ত নিতে পারি। দেখো ছকের ফলাফল থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি বা ছকের ফলাফল থেকে যে সিদ্ধান্ত নেওয়া যায়, যেহেতু এটা কিন্তু খালি ঘর ছিল, এটা আমি পূরণ করে দিয়েছি, খালি ঘর তোমাদের পূরণ করতে হবে, যেহেতু ত্রিভুজের কোণ তিনটি পরস্পর সমান এবং অনুরূপ বাহু তিনটির অনুপাত যেটা সেটাও সমান, তাই ত্রিভুজ দুইটি সদৃশ। এই দেখো আমরা এটাকে কোণগুলো সমান পেয়েছিলাম না, এই যে সমান কোণ পেয়েছিলাম দুটো ত্রিভুজের ক্ষেত্রেই, বড়টা এবং ছোটোটার তিনটা কোণে হচ্ছে সমান। আবার বড়টা এবং ছোটোটার দুটো ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর যে অনুপাত, সেই অনুপাতগুলোর মানও কিন্তু সমান, 2.5 করে। তাই আমরা বলতে পেরেছি যে দুটো ত্রিভুজ হচ্ছে এখানে সদৃশ। আমরা দেখলাম যে দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ কোণগুলো সমান হয় এবং তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। এখন বাহুগুলোর অনুপাত যদি এক হয় তাহলে সদৃশ চিত্রগুলো সব দিক থেকে সমান হয়ে যায়, অর্থাৎ তারা সর্বসম হয়ে যায়। কাজেই আমরা বলতে পারি সর্বসমতা হচ্ছে সদৃশতার একটা বিশেষ রূপ, ঠিক আছে? কারণ প্রথম কাজ সদৃশ হতে হবে, তারপর যদি আবার সমানুপাতিক বাহুগুলোর অনুপাত যদি এক করে হয় তখন আমরা বলতে পারবো এটা সর্বসম। তাহলে এই জন্য বলতে পারছি কি সর্বসমতা হচ্ছে সদৃশতার একটা বিশেষ রূপ। এবারে চলো আমরা দেখি সদৃশতা জানার জন্য কি আমাদের সবকয়টি কোণ এবং বাহুই জানা লাগবে নাকি নাকি অল্প কিছু জানলেই চলবে। দলে ভাগ হয়ে দলের প্রত্যেকে নিচের কাজগুলো করি চলো। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এখানে কিছু দলগত কাজ রয়েছে, এই দলগত কাজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেমন দেখো প্রথম দলগত কাজটিতে তোমাদের কী বলা আছে, যেখান থেকে হচ্ছে আমরা ত্রিভুজের সদৃশতার একটা শর্ত পেয়েছি, এই হচ্ছে শর্তটা লেখা আছে। আবার শর্তটা এভাবে আমরা দ্বিতীয় একটা শর্ত পেয়েছি। তারপর আরেকটা দলগত কাজ আছে, দলগত কাজ 2, এখান থেকে দেখবে তোমরা হচ্ছে সদৃশতার তৃতীয় আরেকটা শর্ত পেয়ে যাচ্ছ। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এগুলো কীভাবে পেলে কীভাবে এই কাজগুলো করতে হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত 6 অধ্যায় 135 পৃষ্ঠার একক কাজের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।